গোপন সূত্রে খবর পেয়ে পানের দোকানে হানা দিয়ে উদ্ধার হলো 21,500 টাকার জানলুট। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার অন্তর্গত শোলপাড়া বাজারে। উল্লেখ্য, শোলপাড়া বাজারে অবস্থিত এক পানের দোকানদার, যার মালিকের নাম জিয়াউর রহমান, সেই পানের দোকানে গোয়ালপুকুর থানার ভারপ্রাপ্ত অফিসার রেজাউল করিম ও কমব্যাটের থানা দিয়ে জানলুট উদ্ধার করে এবং পানের দোকানের মালিককে গ্রেপ্তার করে গোয়ালপুকুর থানায় নিয়ে আসা হয়। কোথা থেকে এই জালনোট আসলো, কে কে এই জালনোটের সাথে জড়িত, তদন্ত করছে পুলিশ। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।